নমস্কার বন্ধুরা চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই একাদশী স্পেশাল আজকের রেসিপি হচ্ছে মিক্সড ভেজ পকোড়া শীতের সহজলভ্য নানা ধরনের সবজি দিয়ে তৈরি করা এই পকোড়া তোমরা চাইলে কিন্তু একাদশীর দিন বানিয়ে তুলসী পাতা সহযোগে গোবিন্দকে ভোগ নিবেদন করে প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারো খুব সহজে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কি করে এই পকোড়া বানাবে চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক এখানে আমি কিছু সবজিকে আগে থেকে ভালো করে ধুয়ে ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছি এর মধ্যে আছে দুটো কুচানো কাঁচা লঙ্কা ওয়ান ইঞ্চেস গ্রেট করা আদা একটা টমেটো কুচানো কয়েক টুকরো ফুলকপিকে একটা গ্রেটারের সাহায্যে এভাবে আমি ঝিরিঝিরি করে গ্রেট করে রেখেছি ঠিক একইভাবে একটা বড় সাইজের গাজরকেও গ্রেট করে নিয়েছি দেখো এখানে কিছুটা বাঁধাকপিকেও আমি ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি বেশ খানিকটা ধন্যপাতা কুচনো আর লাগবে সেদ্ধ আলু এখানে আমি দুটো সেদ্ধ আলুকে আগে থেকে সেদ্ধ করে এর খোসা ছাড়িয়ে রেখেছি এবারে এই সমস্ত উপকরণ একটা বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি একাদশীতে খাওয়া যায় তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু এই পকোড়াতে ইউজ করতে পারো শুধুমাত্র একাদশী বলে নয় যে কোনো পুজো পার্বণ কিংবা অন্যান্য দিনেও কিন্তু এই পকোড়া বানিয়ে তোমরা চাইলে খেতে পারো সমস্ত উপকরণ একটা বাটিতে নেওয়া হয়ে গেছে এবার একটা গ্রেটারের সাহায্যে সেদ্ধ করা আলুর টুকরোগুলোকে এভাবে গ্রেট করে নিচ্ছি অবশ্যই করে কিন্তু পকোড়াতে সেদ্ধ আলুটা দিতে হবে এটা বাইন্ডিংসের কাজ করবে যেহেতু এই পকোড়াতে চালের গুঁড়ো বেসন কিংবা ময়দা দেওয়া হচ্ছে না তাই সেদ্ধ আলুটা অবশ্যই করে কিন্তু দেবে কথা বলতে বলতে এদিকে দেখো বন্ধুরা সব আলুই কিন্তু আমার ভালো করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবারে এর মধ্যে দেব সন্দক লবণ এটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারেই দেবে এখানে আমি ওয়ান টি স্পুনের মতো সন্দক লবণ দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ দিচ্ছি রোস্টেড চিনাবাদামের গুঁড়ো সবার লাস্টে দেব ওয়ান টি স্পুন ভাজা জিরে গুঁড়ো তোমরা চাইলে এর মধ্যে গোলমরিচ গুঁড়ো কিন্তু অবশ্যই দিতে পারবে এবারে সমস্ত উপকরণ খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবে এতে করে আমার আপলোড করা নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে কথা বলতে বলতে এদিকে দেখো বন্ধুরা সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে আর এইভাবেই কিন্তু একটুখানি হাত দিয়ে চটকে চটকে সমস্ত উপকরণ ভালো করে মেখে নিতে হবে এবারে সবজির মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এভাবে হাতের সাহায্যে গোল করে তারপরে এরকম হালকা চ্যাপটা করে করে পকোড়ার শেপ দিয়ে নিতে হবে আমি এরকম মাঝারি সাইজের করে পকোড়াগুলো তৈরি করে নিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছে মতো ছোট বড় যে কোনো সাইজের করে তৈরি করে নিতে পারো এবারে এই পকোড়াগুলোকে ভাজতে হবে চুলা জ্বালিয়ে চুলা একটা ফ্রাই প্যান গরমে বসিয়ে দিলাম প্যান ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সানফ্লাওয়ার অয়েল চুলারা ছাইতে রেখে তেলটাকেও ভালো করে ধোঁয়া ওটা অবধি গরম করতে হবে তেল গরম হয়ে গেলে চুলারা স্লোতে করে দিয়ে তৈরি করে রাখা পকোড়াগুলো পরপর দিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে দু থেকে তিন মিনিট সময় নিয়ে পকোড়ার এক একটা সাইড ভেজে নিতে হবে একবারে সমস্ত পকোড়া ভাজা যাবে না দুবারে বাকি পকোড়াগুলো ভেজে নেব পকোড়াগুলো তেলে দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া কিন্তু করবে না দু থেকে তিন মিনিট অপেক্ষা করার পরে যখন দেখবে একটা সাইড খুব ভালো করে লালচে হয়ে ভাজা হয়ে গেছে তখন খুব সাবধানে অপর সাইড উল্টে দিতে হবে একটা সাইড ভাজা হওয়ার আগেই যদি খুব বেশি নাড়াচাড়া করো তাহলে পকোড়াগুলো ভেঙে যাবে আর দেখতে ভালো লাগবে না দেখো পকোড়ার একটা সাইড খুব সুন্দর করে লালচে বাদামি কালার হয়ে গেছে এবারে অপর সাইড উল্টে দিচ্ছি তো বন্ধুরা একাদশী স্পেশাল ভেজ পকোড়ার রেসিপিটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না ঠিক একইভাবে আরও দু থেকে তিন মিনিট অপেক্ষা করে পকোড়ার অপর সাইডকেও লাল লাল করে ভেজে নেব হাই ফ্লেমে কিন্তু কখনোই পকোড়াগুলোকে ভাজবে না এতে করে পকোড়া বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে কিছুক্ষণ পরে পকোড়ার অপর সাইডকে উল্টে দেখে নিচ্ছি দেখো পকোড়া দুটো সাইডে কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে ভালো করে তেল ছেঁকে একটা সার্ভিং প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আমার চ্যানেলে অলরেডি একাদশী স্পেশাল সাবুদানার পকোড়া এবং কাঁচকলার পকোড়ার রেসিপিটা শেয়ার করা আছে যারা এখনও দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশানে আমি আবার তার লিঙ্ক দিয়ে দেব অবশ্যই কিন্তু একবার চেক করে নিতে পারো আজকের আমার সম্পূর্ণ ভেজ পকোড়া তুলসী পাতার সহযোগে গোবিন্দকে ভোগ নিবেদন করার জন্য কিন্তু একদম রেডি আমার রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করে অবশ্যই বাড়িতে তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো আশা করি আমার একাদশীর বাকি রেসিপিগুলোর মতো এই রেসিপিটাও তোমাদের খুব ভালো লাগবে এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হবে বাই